নমস্কার বন্ধুরা বেঙ্গলিন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি চলে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের পৌরসভায় প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে তো কীভাবে আপনারা আবেদন করবেন কি কী যোগ্যতা লাগবে কোন পদে নিয়োগ করা হবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে বারো অফ টোয়েন্টি টোয়েন্টি টু রিকুয়ারমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশ ফর দ্য পোস্ট অফ সাফ অফারসেস এস ডাব্লিউ এম গ্রেড আইভি আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে এই এখানে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট থ্রু আওয়ার ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এমএসি ডাব্লুবি ডট ও আর সি অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট এম এস সি ডাব্লুবি ডট ওআরসি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপ অফার্সে এখানে মোট শূন্য পথ রয়েছে পঁচাত্তরটি ইউ আর এর ক্ষেত্রে রয়েছে পঁয়ত্রিশটি ইউআর পিডাব্লুডির ক্ষেত্রে রয়েছে দুটি ইউ আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে তিনটি দেখুন ইউর ম্যারাটিয়ার্স স্পোর্টস পার্সনের ক্ষেত্রে রয়েছে দুটি এসটির ক্ষেত্রে রয়েছে সতেরোটি এসটির ক্ষেত্রে রয়েছে চারটি ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে সাতটি ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে পাঁচটি তো বন্ধুরা এখানে পে স্কেল অর্থাৎ বেতন দেওয়া হবে পে লেভেল চার অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে অ্যাপ্রক্স উনতিরিশ হাজার অ্যাপ্রক্স উনিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনারা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে দেখুন এক্স মাধ্যমিক এক্সামিনেশান পাস ফ্রম বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ওয়েস্ট বেঙ্গল অর ইটস ইকুইভেন্ট তো এখানে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান মি মে অলসো অ্যাপ্লাই অর্থাৎ মাধ্যমিক পাস বা উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতেও পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা দেখুন বয়স কী যাওয়া হয়েছে অর্থাৎ এজ লিমিট পার্থের সর্বোচ্চ বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে দেখুন এখানে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখ অনুযায়ী এস সি এস টি পিডব্লিউডি এই সমস্ত প্রার্থী এই সমস্ত প্রার্থীরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী তো ক্লিয়ার বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে অ্যাপ্লিকেশান ফিস ইউ আর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দেখুন দেড়শো টাকা প্লাস প্রসেসিং চার্জেস পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা কিন্তু আবেদন ফি ধার্য করা হয়েছে এস সি এস টি ক্ষেত্রে দেখুন এখানে পঞ্চাশ টাকা চার্জেস নেওয়া হবে অর্থাৎ এসসি এস টি পি প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং ওভিসি ইউআর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি দুশো টাকা ক্লিয়ার বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই এর অফিশিয়াল ওয়েবসাইট দেখুন এটা ট্রিপল ডাব্লু ডট এমএসসি বি ডট সি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো নিয়োগ পদ্ধতি রিটিন টেস্ট পার্সোনালিটি টেস্ট এই সমস্ত টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে আপনাদের সিলেবাস দেওয়া রয়েছে এটা আপনারা চেক করে নেবেন রেজাল্ট অফ এক্সামিনেশান ঠিক আছে তো এই সমস্ত ডিটেলসগুলো আপনারা চেক করে দেবেন লাস্ট ডেট অর্থাৎ এখানে আবেদন করতে পারবেন আপনারা দেখুন আঠাশ এক দু তারিখ অর্থাৎ আঠাশ জানুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারবেন তো আবেদন ফর্ম আপনারা ভিডিও ড্রেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে এই নোটিফিকেশানটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন